আজকে আমরা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এখন মৎস্যগুলির বাজারে আমরা মাস্কের উপর এনফোর্সমেন্ট করছি। যাদের মাস্ক নেই তাদের কাছ থেকে আমরা জরিমানা আদায় করছি 200 টাকা করে, এবং তাদেরকে আমরা অ্যান্টিজেন টেস্ট করাচ্ছি। এবং এর বাইরেও যাদের ইচ্ছা আছে টেস্ট করানোর জন্য, তাদেরকে আমরা এখানে মৎস্যগুলির বাজারে আমরা অ্যান্টিজেন টেস্ট করাচ্ছি, ফিলআপ করাচ্ছি। এবং মৎস্যগুলির বাজার শেষ করার পর আমরা যাবো মহারাজগঞ্জ বাজারে, ওইখানেও আমাদের অ্যান্টিজেন টেস্ট এবং মাস্কের উপর অ্যান্টিজেন চালু থাকছে। কত সুন্দর।